নতুন বাজেট কার্যকর আজ থেকে। গত 26 জুন উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা শীর্ষক 2023-24 অর্থ বছরের নতুন বাজেট পাশ হয়। আজ শনিবার 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে সেই বাজেট। সাধারণত অন্যান্য বছর 30 জুন তথা আগের অর্থ বছরের শেষ দিন বাজেট পাশ হলেও ঈদ উল আজহার ছুটির কারণে এবার আগেই পাশ করা হয় নতুন বাজেট। এবারের বাজেটের আকার 7,61,785 কোটি টাকা। এ বাজেট সরকারের টানা 3 মেয়াদের 15তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 24তম বাজেট। আবার সরকারের চলতি মেয়াদের শেষ এবং বাংলাদেশের 52তম বাজেট এটি। অন্যদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উত্থাপিত 5ম বাজেট এটি। গত 1 জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, 2041 সালের মধ্যে একটি সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। তাই এবারের বাজেটে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে স্মার্ট সমাজ, স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার এবং সর্বোপরি স্মার্ট অর্থনীতি গঠনের পথ সুগম হয়। জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের গত 14.5 বছরে বাংলাদেশের উন্নয়ন একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ এখন অন্যান্য দেশের জন্য উন্নয়নের গ্লোবাল রোল মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। এ সময়ের মধ্যে জিডিপির আকার $460 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের 35তম বৃহত্তম অর্থনীতির দেশে। প্রাক্কলন করা হয়েছে, 2041 সালের আগে বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির তালিকায় অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ।